আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অ্যান্টি গ্লেয়ার এবং নন অ্যান্টি গ্লেয়ার গ্লাসের মধ্যে পার্থক্য কী। সবার আগে বুঝতে হবে যে অ্যান্টি গ্লেয়ার কী। অ্যান্টি গ্লেয়ার হচ্ছে, অ্যান্টি শব্দের অর্থ হচ্ছে বাধা প্রদান করা, গ্লেয়ার শব্দের অর্থ হচ্ছে চকচকে বা স্বচ্ছতা। দেখবেন যে অনেকেই চশমার গ্লাস যখন ইউজ করে, যখন মোবাইলের ছবি তোলে, তখন কিন্তু তার গ্লাসটা কিন্তু শ্যাডো একটা ভাব চলে আসে তার ছবির ভিতরে। অথবা যদি আপনারা রাতে গাড়ি ড্রাইভ করেন, অপোজিট থেকে একটা গাড়ি আসলে কিন্তু আপনারা ক্লিয়ারভাবে দেখেন না, আপনাদের কিন্তু অনুমান করে গাড়িটা ড্রাইভ করতে হয়। এটার কারণটা হচ্ছে অপোজিট থেকে একটা যদি গাড়ি আসে, সেই গাড়ির আলোটা কিন্তু আলোটাকে কিন্তু একদম ছড়ায় যায়, আলোটা কিন্তু ছড়ানোর ফলে কিন্তু আপনাদের দেখতে কিন্তু অনেক প্রবলেম হয়। অথবা যদি আপনারা কম্পিউটারের সামনে বসেন, কম্পিউটারের যে গ্লেজটা, গ্লেয়ারটা, এটা কিন্তু আপনাদের চোখে লাগে। তো সেই গ্লেয়ারটাকে কমানোর জন্য যে লেন্সটা আমরা ইউজ করে থাকি, সেটাকে কিন্তু অ্যান্টি গ্লেয়ার লেন্স বলে। অ্যান্টি গ্লেয়ার শব্দের অর্থ হচ্ছে চকচকে ভাবটা কমানোর জন্য যে লেন্সটা, সেটাই হচ্ছে অ্যান্টি গ্লেয়ার। যেমন নর্মাল সাদা গ্লাস কিন্তু অ্যান্টি গ্লেয়ার গ্লাস না। এটা দেখবেন যে এটাতে শেড থাকে, যে কোনো একটা লাইটের পাশে কিন্তু একটা শেড আসে। যেমন একটা লাইট অনেকগুলি দেখা যায়। তারপরে হচ্ছে নন অ্যান্টি গ্লেয়ার যে গ্লাস, এটাতে কিন্তু অনেকগুলি শেড দেখা যায়। আর অ্যান্টি গ্লেয়ার যে লেন্সটা, এটাতে কিন্তু শেড দেখা যায় না, একটা লাইট একটাই দেখা যায়, বাট ওই লাইটের আলোটাও কিন্তু কমায় ফেলে, যে লাইটের যে উজ্জ্বল যে ভাবটা, ওই ভাবটা কিন্তু কমায়। এটাতে যে আমাদের যে সুবিধা, আমাদের রাতে গাড়ি ড্রাইভ করতে সুবিধা হয়, যেমন যে গাড়িটা আসে অপোজিট থেকে, ওটার আলোটা কিন্তু ছড়ানো থাকে। এই অ্যান্টি গ্লেয়ার লেন্সটা ইউজ করার কারণে কিন্তু আলোটা আর ছড়ানো থাকে না, আপনি ইজিভাবে বুঝতে পারেন, আপনার চোখে ওই আলোটা পড়ে না, মানে আলোটা ছড়ায় যায় না। এছাড়া আপনি যদি কম্পিউটারের সামনে বসেন, অথবা যে কোনো এই যেমন বাসা বাড়িতে যে লাইট, এই লাইটের দিকে তাকালেও কিন্তু আলোটা কিন্তু ছড়ানো লাগে, বেশি চকচকে লাগে। এই ভাবটা কমানোর জন্য আমরা যে লেন্সটা ইউজ করি, সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টি গ্লেয়ার লেন্স বলে। এখন আমি আপনাদেরকে একটু ডিফারেন্স বোঝানোর চেষ্টা করব যে অ্যান্টি গ্লেয়ার এবং নন অ্যান্টি গ্লেয়ার লেন্সের মধ্যে পার্থক্যটা কী। জানি না আমি মোবাইলের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো, তারপর আমি একটু চেষ্টা করতেছি। যেমন একটি হোয়াইট গ্লাস, মানে নন অ্যান্টি গ্লেয়ার যে লেন্সটা, এটাতে কিন্তু দেখবেন যে একটা লাইটের আলো কতগুলি দেখা যায়। যেমন এখানে কিন্তু একটা লাইট, একটু খেয়াল করবেন, কিন্তু এখানে এই আমি যদি এইটা ধরি, জানি না আমি মোবাইলের ক্যামেরায় কতটুকু দেখাতে পারবো, দেখেন এখানে কিন্তু লাইট কয়েকটা দেখা যাচ্ছে। একটু আমি মোবাইলটা আমার হাতে নিয়ে একটু দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু এই যে একটা লাইট দেখা যাচ্ছে, এই লাইটটা কিন্তু একটা দেখা যাচ্ছে, বাট আমি যদি এই গ্লাসটা ধরি, এখানে কিন্তু কয়েকটা লাইট দেখা যাচ্ছে। একটু খেয়াল করেন, এখানে কিন্তু এই লাইটটাই কয়েকটা লাইট দেখা যাচ্ছে, এখানে কিন্তু কয়েকটা লাইট দেখা যাচ্ছে। যদি আপনি এটা যদি অ্যান্টি গ্লেয়ার লেন্সটা এখন দেন, এখানে কিন্তু দেখেন এই প্রবলেমটা আর থাকে না। একটু ধরো এটা, এই যে দেখেন এখানে কিন্তু এখন আর সেই কয়েকটা লাইট দেখা যাচ্ছে না। আপনি যদি এই অ্যান্টি গ্লেয়ার লেন্সটা ধরেন, এটা এখানে কিন্তু একটা লাইটই দেখা যাচ্ছে, মানে পাশে ওইভাবে শেড দেখা যাচ্ছে না। আর আপনি যদি এই নন অ্যান্টি গ্লেয়ার লেন্সটা ধরেন, দেখেন কতগুলি আলো দেখা যাচ্ছে, এখানে একটা আলোই কিন্তু কতগুলি শেড আসতেছে, পাশে কতগুলি দেখা যাচ্ছে। আর আপনি যদি এই অ্যান্টি গ্লেয়ার লেন্সটা ধরেন, তাহলে কিন্তু এই শেডটা আর থাকতেছে না। একটু খেয়াল করেন, এই শেডটা কিন্তু আর থাকতেছে না। আর যদি আপনি নন অ্যান্টি গ্লেয়ার ধরেন, দেখেন একটা আলো কিন্তু কয়েকটা দেখা যাচ্ছে। তো এই এই প্রবলেমের কারণে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয় যে আলোটা অ্যাকচুয়ালি কোন আলো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু অনেক প্রবলেম হয়। আর এই গ্লাসটা বেশি স্বচ্ছ থাকার কারণে দেখবেন যে আপনি যে কোনো জিনিস, যে কোনো লাইটের আলো বলেন, কম্পিউটারের যে স্ক্রিনটা বলেন, এছাড়া আমরা যদি মোবাইলের ক্যামেরার যদি ছবি তুলি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু চোখে দেখবেন চশমার মধ্যে একটা শেড আসে। তো এই প্রবলেমটা দূর করার জন্য আপনারা চাইলে অ্যান্টি গ্লেয়ার লেন্সটা ইউজ করতে পারেন। এটা কিন্তু চোখটাও ঠান্ডা থাকে, আপনাদের কিন্তু এই শেডটা আসবে না। আপনারা পাওয়ারের চশমায় চাইলে এই ধরনের অ্যান্টি গ্লেয়ার লেন্সটা ইউজ করতে পারেন। নন অ্যান্টি গ্লেয়ারে কিন্তু একটা আলো কিন্তু কয়েকটা আলো দেখা যায়, পাশাপাশি কয়েকটা শেড আসে। তো এই প্রবলেমটা দূর করার জন্য আপনারা চাইলে অ্যান্টি গ্লেয়ার লেন্সটা ইউজ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যান্টি গ্লেয়ার এবং নন অ্যান্টি গ্লেয়ার লেন্সের মধ্যে পার্থক্য কী। নেক্সট আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণে ভালো থাকবেন। আর এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো কিছু জানতে ইচ্ছা করে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নিত্য নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।